আমি বলছি যে খেলা ক্রিকেটটা আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার। দাদা এটাই আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যাওয়ার আগে আমি খুশি হব যে যদি কিছু একটা দিয়ে যেতে পারি। আমাদের দেশে বরঞ্চ নতুনরা যারা এসেছে রান করে ফেলেছে, আমরাও তাদেরকে নিয়ে অনেক লাফালাফি করেছি। নতুন নতুন প্লেয়ারদের পাইপলাইনের পুরো প্রসেসটা যদি এখন আছে, নতুনদের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট এমনি কঠিন হওয়ার কথা, বাট এখন একদম শক্তভাবে আমরা এটা অবজার্ভ করছি। আমি মনে করি এদেরকে আরো তৈরি করা, এদেরকে তৈরি করা কারণ খালি টিম জেতা নিয়ে বড় কথা না, এছাড়াও আমি যেটা বলেছেন এখন আমি মোর চিন্তা করছি। তো নতুন যখন আসে তখন অন্য দল তাকে নিয়ে অতটা ক্যালকুলেশন করে না, সো তার জন্য ওই সময়ের কাজটা কিছুটা সহজ হয়। কিন্তু যদি কেউ আসে চোখ বন্ধ করে 4-5 বছর চালায় যেতে পারবে। যদি আবার নতুন খেলোয়াড় আনেন তো দেখবেন যে ওই আবার 10 ম্যাচ 15 ম্যাচ 2 বছর সময় দিতে হচ্ছে।